আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইউটিউবে নতুন একটা আপডেট এসেছে, কিন্তু এই আপডেটটা সত্যিকার অর্থে কতটা অ্যাপ্রোপ্রিয়েট একটা আপডেট আমার কাছে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি মনে হয়েছে। আর আপনাদের জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য ইম্পর্টেন্ট, তাই অবশ্যই সবাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি অল্প সময়ে ভিডিওটা শেষ করে দিব। অলরেডি আমি এই আপডেটটা নিয়ে আসলে একটা ভিডিও বানাচ্ছিলাম, বাট আমার সেই ভিডিওটাতে একটা ক্লিপে একটু ভুল ছিল এডিটিংয়ে, মানে ক্লিপের কিছু অংশ আমি ভুলে কেটে ফেলেছিলাম এবং সেই ক্লিপটাও আমি ডিলিট করে দিয়েছি, যার কারণে আবার নতুন করে আপনাদের সাথে এই শর্ট ক্লিপে শেয়ার করতে যাচ্ছি। তো আপডেটটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে ইউটিউবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই বা ভিডিও আপলোড করি, তাদের জন্য ইউটিউবের অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনের মধ্যে একটা নিয়ম ছিল যে আপনি যদি আপনার ইউটিউবের ভিডিওর মধ্যে গালিগালাজ করেন বা মানে এফ দিয়ে এ জাতীয় বা মানে খারাপ যে ধরনের মন্তব্য আছে বা এমন কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করেন, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার ফলে আপনার ভিডিওতে আসলে গালিগালাজ চলে আসে, রোস্টিং ভিডিও অনেকেই বানায়, তারপরে হচ্ছে মানে এই ধরনের ক্যাটাগরির ভিডিও যারা বানায় যে ভিডিওগুলোর মধ্যে অনেক গালিগালাজ থাকে, সো এই সংক্রান্ত ভিডিওগুলো যারা তৈরি করে তাদের ভিডিওতে কিন্তু ইয়েলো ডলার যে আইকনটা, সেটা মনিটাইজেশন যাদের আছে তাদের সেই ইয়েলো ডলার আইকন চলে আসতো গ্রিন আইকন থেকে। কিন্তু এখন নতুন করে ইউটিউবের যখন সিইও আবার নতুন চেঞ্জ হয়েছে, আমরা জানি যে আগে সুশান ওয়াজকিকি ছিলেন, এখন আমাদের ভারতবর্ষের একজন ভারতীয় একজন হয়েছে আর কি ইউটিউবের সিইও। তো এরপর থেকে অনেকগুলো আমরা আপডেট পাচ্ছি, বাট এটা খুব রিসেন্ট একটা আপডেট এবং আমার মনে হচ্ছে যে যারা এশিয়ান সাবকন্টিনেন্টে থাকে তাদের মধ্যে সবচাইতে বেশি আসলে রিয়াকশন ভিডিও, তারপরে হচ্ছে রোস্টিং ভিডিওগুলো তৈরি করা হয়, আর এটা আসলে হয়তো বা তাদের জন্য খুব ভালো একটা আপডেট হতে পারে। বাট আমার কাছে মনে হয়েছে যে ইউটিউব প্ল্যাটফর্মকে সেফ রাখার জন্য এই আপডেটটা আসলে না আনলেও হতো, আপনার কাছে কী মনে হয়? আর সেই আপডেটটা হচ্ছে, এখন থেকে আপনি আপনার ভিডিওতে গালিগালাজ করতে পারবেন, ঠিক আছে, মানে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, তবে সেটা ডেফিনেটলি আপনার ভিডিওর যে শুরুর 7 সেকেন্ড সেই 7 সেকেন্ড আপনাকে স্কিপ করতে হবে, তারপরে আপনি আসলে এগুলো বলতে পারবেন, সেটা প্রযোজ্য ক্ষেত্রে আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করতে পারেন, তাহলে এখন আর আপনার কিন্তু সেই সমস্যাগুলো হবে না যেটা আগে হতো। এটাই হচ্ছে আপডেট। বাট আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা কী এমন আপডেট হলো, তাই না? ইউটিউবের প্ল্যাটফর্মকে সেফ রাখার জন্য আমরা জানি যে ইউটিউব আগে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইনের মতো রাখার জন্য আপনার কন্টেন্টটাতে এই ধরনের কোনো কিছু থাকা যাবে না, এটা বলেছিল, বাট এই আপডেটটাই বা কেন? সো আমার মনে হচ্ছে আপনাদের সবাইকে এটা জানিয়ে দেওয়া উচিত, বিশেষ করে আপনারা যারা রোস্টিং করেন বা যে কোনো ধরনের ভিডিও বানান, আপনাদের ভিডিওর মধ্যে এই ধরনের কোনো গালিগালাজ বা কোনো কিছু থাকলে অনেক সময় অনেক চিন্তাভাবনা করে ভিডিও আপলোড করতে হতো, বাট ব্যাপারটা এখন ভিন্ন রূপ নিয়েছে। আপনার কাছে কী মনে হয় এই আপডেট সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ইউটিউবের এই আপডেটগুলো পাওয়ার জন্য, এবং ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন এই সমস্ত সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। সো ইয়া, আজকের ভিডিওর টপিক ছিল এটাই, আর অনেকে হয়তো আপনারা আপনাদের ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে নোটিফিকেশন পেয়েছেন, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত সেই নোটিফিকেশনে হয়তো বা অনেকে জানতে পেরেছেন বিষয়টা। সো দ্যাটস ইট, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।